হাই ফ্রেন্ডস, সবাইকে হচ্ছে গুড মর্নিং। আর আজকে যেহেতু 15ই আগস্ট, সেই জন্য দাদা ভাই নিয়ে আসছে। আজকে 15ই আগস্ট উপলক্ষে এখানে হচ্ছে শন পাপড়ি নিয়ে আসছে, আর এখানে কি মিষ্টি নিয়ে আসছে জানি না, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দাদা ভাই এখানে হচ্ছে রসগোল্লা নিয়ে এসছে, তোমরা দেখো দেখতেই পাচ্ছ এখানে রসগোল্লা নিয়ে এসছে, আর এখানে শন পাপড়ি। আজকে আমাদের 15ই আগস্ট উপলক্ষে তো এটা হবেই, কারণ যেহেতু আজকে দিনটা সবার কাছে খুবই স্পেশাল, আর আজকে তো মাটন হবে বাড়িতে, তো এইসবই তো সকালের আজকে এটাই দাদা তবে নিয়ে আসছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে শন পাপড়িটা তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা টেস্টি, খেতে খুবই, কারণ দাদা এটা নিয়ে আসে খাওয়ার জন্য। তো এটা শান্তি, আর এখানে রসগোল্লা। হাই ফ্রেন্ডস, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে হচ্ছে দুপুর 12টা, তো 12টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো মি অ্যান্ড সিস্টার ব্লগে চলে এলাম আমি একাই, আর আজকে তো স্বাধীনতা দিবস, তোমরা সবাই জানো 15ই আগস্ট। তো তোমরা, আমি আশা করছি তোমাদের সবার দিনটা 15ই আগস্টে খুব ভালো কাটুক, আর সবাই খুব এনজয় করো। আর আমার তো দেখতেই পারছো, আমার তো 12 তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়ে গেছে, সেই জন্য তোমাদের সামনে আসতে পারছি না, মানে সেরকমভাবে ব্লগ বা কথা বলতে পারছি না। তো তাই ভাবলাম আজকে তোমাদের সামনে একটু তোমাদেরকে শুভেচ্ছা জানাতে চলে আসি। আর বোন ওদিকে আজকে ঘুরতে চলে গেল ওর ফ্রেন্ডদের সঙ্গে, হয়তো সিটি সেন্টার যাবে, তো ঘুরতে চলে গেল। আর আমার তো যাওয়া হবে না, কারণ আমার যেহেতু এক্সাম আছে কালকে, তো কালকেই লাস্ট এক্সাম, কালকে 16 তারিখ, তো তারপরের থেকে হয়তো ডিউটি, 17 তারিখ তো হয়তো বিশ্বকর্মা, সরি মনসা পূজা, তারপরের থেকে তো আমার ডিউটি, আবার ডিউটিতে যেতে হবে। তো আমি মাত্র 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ছুটি নিয়েছি, আর সেজন্য আর কোথাও যাওয়া হবে না মোটামুটি। আর এদিকে মানে আমাদের সকালের খাওয়া হয়ে গেছে, সকালের আজকে আমি রান্না করেছিলাম। আমার মার শরীরটা একদমই ভালো নেই, মানে প্রচণ্ড মানে খারাপ, মায়ের কোমরে ব্যথা, কয়েকদিন আগেই তো ডক্টরকে দেখানো হলো, কিন্তু তবুও আবার মায়ের কোমরে ব্যথা, মানে পায়ে ব্যথা, মানে এসব, তো সেই জন্য মায়ের শরীরটা ভীষণই খারাপ। আর কালকে রাতে মার আমি প্রচণ্ড মানে কেঁদেছিলাম, মানে খুবই খারাপ লাগছে মাকে, কালকে মায়ের পায়ে ব্যথা, সেই জন্য মাকে একটু পাটা টিপে দিলাম, মানে সবকিছু পা কোমর, আর মাকে কাজ করতে যতই না করি তবুও মা কাজ করেই যায় করেই যায়। আর আমারও মোটামুটি শরীরটা অতটা ভালো নেই, কারণ ডিউটি করে শরীরটা মানে খারাপ হয়ে গেছে, আর পা ব্যথা রাত্রেবেলা করে প্রচণ্ড পা ব্যথা মনে হচ্ছে, আর ডিউটি করবো না, ডিউটিটা ছেড়েই দেবো। আর এক্সামে লিখে মানে তোমরা ভাবো এক্সামটা মোটামুটি ভালোই হলো, কিন্তু এক্সামটা কি বলতো, মানে এক্সামটা 12টার দিকে আর কি, মানে আমাদের তো অফলাইনে এক্সাম হলেও আর কি একদিনেই, ধরো একটা পেপার তো ফার্স্ট হাফ সেকেন্ড হাফ আছে, ওটা তো দুটো মানে একদিনই 4 ঘন্টা, তো অফলাইনে হলেও 4 ঘন্টাই হতো, কিন্তু আর এখানে হচ্ছে কোশ্চেন পেপার ডাউনলোড করতে হয়, তারপরে আবার কোশ্চেন পেপার ডাউনলোড করতে হয়, তারপরে আবার তাড়াতাড়ি করে সাবমিট, মানে 3 ঘন্টার মধ্যে তোমাকে মানে টোটাল 4টা কোশ্চেন দেয়, তো টোটাল 8টা, তার মধ্যে 4টা চুজ করতে, মানে তুমি যেটা আর কি করবে, তো তার মধ্যে একটাই 20 নম্বরের কোশ্চেন আছে, তো ভাবো কতগুলো করে পেজ লিখতে হয়, প্রায় 10 থেকে 12টার মতো তো লিখতেই হবে, তারপরেই তো মার্কস পাওয়া যাবে, কিন্তু সেটা আর এখন সম্ভব হচ্ছে না, সবাই 4 পেজ 5 পেজ করে লিখে ছেড়ে দিচ্ছে, তো এরকমই অবস্থা হয়ে গেছে, তো সবাই এরকম 4 5 পেজ, আমি মোটামুটি 5 6 পেজ করে লিখে ছেড়ে দিচ্ছি, তারপরে আবার 3:30-এর মধ্যে আর কি, 3:30-এর মধ্যে তোমাকে সাবমিট করতে হবে মানে কোর্স অ্যান্সারগুলো, তো তার মধ্যে আমি PDF বানাতে হবে, তারপরে ডাউনলোড করতে হবে, তারপরে ওখানে আপলোড করতে হবে, অনেক সমস্যা আছে। আবার প্রথম দিন কি হয়েছে বলো তো, যখন এক্সাম ফার্স্ট দিন দেই আর কি 12 তারিখ, তো আমরা তো সবাই ভয়ই পেয়ে গেছিলাম, সব বান্ধবীগুলো মানে সার্ভার ডাউন হয়ে গেছিলো, কারো কোশ্চেন কারো অ্যান্সার মানে আপলোড হচ্ছে না, এরকম অবস্থা হয়েছে, সবাই ভয় পেয়ে গেছি, সবাই ভাবছি ওখান থেকে ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। তো 3:30-টার থেকে দাদা আর কি আপলোড করা শুরু করেছে, কিন্তু হচ্ছে না, সেভও হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না, কিছু হচ্ছে না, তারপরে সবাই ভাবছি ওয়েবসাইট দেখাচ্ছে কিছু, মানে সবাই ভাবছি যে বন্ধ হয়ে গেছে, আমরা এবার ফেল, কিছু করতে পারবো না। তো তারপরে তা
তারপরে আবার হঠাৎ করে তারপরে হঠাৎ করে আবার চলে আসলো, তারপরে হঠাৎ করে আবার মানে ওয়েবসাইটটা খুলে গেল 4:30 থেকে 5 পর্যন্ত। তারপরে আবার তাড়াতাড়ি করলাম, স্যারকে আমি ফোন করলাম, আমাদের মানে সেন্টারের স্যারকে। তো স্যার বললো কোনো টেনশন করার কোনো কারণ নেই, সবারই মানে সারা পশ্চিমবঙ্গে আর কি সার্ভার ডাউন দেখাচ্ছে, মানে এত স্টুডেন্ট ইয়ে করছে কোর্সে কোর্সের অ্যান্সারগুলোকে, তো সেই জন্য প্রচুর ভয় পেয়ে গেছিলাম, সেদিন কান্না শুরু করে দিয়েছিলাম, আর বান্ধবীগুলো প্রচুরই সবাই টেনশন করছিল। আর তো দাদা এখন গেছে হচ্ছে, দাদাও আজকে একটু বাড়িতে আছে, তো যাবে হয়তো বিকেলবেলা, আর বোন যাবে ঘুরতে, তো রেডি সেদি হচ্ছে, ও মানে চলেও গেল আমি জানি না, দেখিনি, আমি ঘরে আছি। আর আমার তো স্নান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, তো কালকের এক্সামটা দিলে আর কি মোটামুটিভাবে বাঁচি। বাঁচি বলতে কি, এখন অনলাইনে এক্সাম, আমার তো অফলাইনে দেওয়ার ইচ্ছে ছিল, কোনো প্রকারই অনলাইনে দিতে ইচ্ছে করছে না, মানে অনলাইনে দিয়ে কী করব, সবাই ভাবছে এত সালে পাস করছি অনলাইনে, তো এরকম ব্যাপার, তো কিছু করার নেই, দিতেই হবে। আর ডিউটিতে তো যেতেই হবে, কারণ ডিউটিতে ছুটি দিতে চায় না একদমই এখন। আর তোমরা সবাই ভালো করে ঘুরো, আর মার শরীরটা ভালো নেই, সেই জন্য আমার মনটা ভীষণই খারাপ, মানে কোথাও যেতে ইচ্ছে করছে না, বান্ধবীগুলো সবাই যাবে ফোন করছে, তো আমি বললাম যাবো না, তার মধ্যে আমার অনেক কাজ আছে, কালকে মানে রাফশিটগুলোকে মার্জিন টানতে হবে, লিখতে হবে, মানে রান্না করতে হবে, দুপুরে অনেক কাজ আছে, তো সেই জন্য। আর বোন তো কিছু কাজই করে না, আর মাকে তো অত কাজ করা যায় না, যেহেতু মায়ের শরীর ভালো না সেই জন্য। আর বাবা আজকে আমাদের এখানে 15ই আগস্ট, সেই জন্য বাবা একটু মানে খেলা হয় এখানে আর কি, আমাদের মাঠে মানে এদিকে একটা মাঠ আছে আর কি, ফুটবল খেলা হয় ওখানে আর কি, সম্বোধনাও দেওয়া হয় মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যারা ভালো রেজাল্ট করে, তো আমিও পেয়েছিলাম, আমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করি তো আমার ট্রফিটা এখনো আছে, তোমাদেরকে একদিন দেখাবো, তো সেই ট্রফিটা ওখান থেকেই পেয়েছিলাম আমি। তো এখন আর দিবে দিয়ে কি করবে, এখন তো সবাই একই রেজাল্ট করছে, তো এখন সেরকমভাবে দিবে না, কারণ আমাদের বেলা তো সেটা লিখে পাস করে মানে যারা ফার্স্ট ডিভিশন স্টার এরকম পেয়েছে তাদেরকেই দেওয়া হতো, তো আমি উচ্চ মাধ্যমিকে পেয়েছিলাম, তো মাধ্যমিকের সময় আর কি দেয় নেই, মানে মাধ্যমিকও ভালো রেজাল্টই করেছিলাম, কিন্তু তখন মানে দেওয়া শুরু করে কি নেই জানি না, ওখানে আমি তখন যেতাম না, তো আমি উচ্চ মাধ্যমিকও পেতাম না, কিন্তু আমার একটা ফ্রেন্ড পূজা ছিল, ওই আমার নামটা দিয়েছে, কারণ ও ফার্স্ট ডিভিশন পেয়েছিল উচ্চ মাধ্যমিকে, তো আমরা দুজনে গিয়েছিলাম আনতে। আর তো আমার আমারও সর্দি লাগছে, মানে শরীরটা আমারও ভীষণ ভালো নেই, মানে শরীরে ব্যথা প্রচণ্ড রকম, মনে হচ্ছে কদিন ছুটি করি, তো দেখি কি হয়, ছুটি করার হবে না। আর তোমরা সবাই আজকে খুব খুব ভালো করে ঘুরো, আর আজকে সেরকম ব্লগ নিয়ে আসিনি, সবাইকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালাম, তো এটুকুই ছিল। আর আজকে এখন সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না, কারণ যেহেতু আমি ডিউটি যাচ্ছি আর আমি ব্যস্ততার মধ্যে প্রচুর, তো সেই জন্য সেরকম ভিডিও করা হচ্ছে না। আর তোমার ভাবছি যে করব কবে থেকে, যেদিন ডিউটি যাবো না সেদিন রান্নাটা শেয়ার করব। আর তোমরা তোমাদের আরেকটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের সামনে চলে যায়। আর কালকে ভিডিওটা যে তোমাদেরকে আপলোড করেছিলাম সেটা বোন আর আমি আমার কাকুদের বাড়ি গিয়েছিলাম, মানে কাকুদের বাড়িতে পুজো ছিল, সেদিন এক্সাম দিয়েই মানে 5:30টার দিকে কাকুদের বাড়ি গিয়েছিলাম, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়েছিলাম, তো তোমরা বলো কেমন করে ভিডিওটা কেমন হয়েছে আর কেমন লাগলো আমার কাকুর বাড়ি আর ওদিকে জায়গাটা। তো আমাদের বাড়ির থেকে আর কি 3 কিলোমিটার দূরে কাকুটার বাড়ি, তো সেটাই গিয়েছি, মানে বেশি আমাদের আর যাওয়া হয় না, মানে আমার নিজের কাকুর বাড়ি কিন্তু যাওয়া হয় না সেরকম, তো সেদিন পুজো ছিল বাড়িতে ওদের মনসা পুজো, তো সেই জন্যই গিয়েছিলাম, আর রাত্রেবেলা একটু কীর্তন হয়েছে, তো সেটাই একটু দেখিয়েছি। তো আজকের মতো এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।